বন্ধুরা বছরে আমরা চারটে নবরাত্রি তিথি পালন করি তার মধ্যে দুটো নবরাত্রি হয় গুপ্ত নবরাত্রি একটা আষাঢ় মাসে আর একটা মাঘ মাসে এই মাঘ মাসে যে গুপ্ত নবরাত্রি তিথি সেটা পড়তে চলেছে দশই ফেব্রুয়ারি দু এবং থাকবে আঠেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত বন্ধুরা এই নবরাত্রির তিথি অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী একটা তিথি এই তিথির মধ্যে করা এমন বিশেষ কিছু ক্রিয়া আছে যেগুলোর মাধ্যমে আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা সহজেই দূর করা যায় যেমন ধরুন অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমৃদ্ধি আসছে না অর্থনৈতিক রোজগার বাড়ছে না বা রোজগার হচ্ছে কিন্তু তা সত্ত্বেও যেন কোনোভাবেই আপনার যে ফুলফিলমেন্ট জীবনের যতটা রোজগার দরকার সেই লেভেল পর্যন্ত উঠতে পারছেন না বা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঋণ হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে কোর্ট কেসে আপনি জড়িয়ে গেছেন কোর্ট কেস সলভ হচ্ছে না এছাড়া আপনার শারীরিক সমস্যা বা আপনার পরিবারের শারীরিক সমস্যা লেগেই থাকে রোগ ব্যাধি কিছুতেই কাটে না বাস্তুতে বিভিন্ন রকম নেগেটিভিটি ফিল হয় বাস্তু দোষ আপনার থাকে মনে হচ্ছে কেউ রকম ক্রিয়া করে রেখেছে আপনার ওপরে যার ফলে জীবন বাড়ছে না এই রকম বিভিন্ন রকমের সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার সহজ রাস্তা এই সময় এই গুপ্ত নবরাত্রি তিথি আমাদের দেয় কী সেই সম্বন্ধে উপায়গুলো এবং কবে কবে সেগুলো করতে হয় সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সে বন্ধুরা প্রত্যেকবার পর্ব শুরুর সময় যেটা মনে করিয়ে দিই এখনও পর্যন্ত আপনারা আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষা করে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করতে ভুলবেন না কারণ জটিল সমস্যার আপনারা সহজ ভাষা ধর্মকথায় পেয়ে যাবেন বন্ধুরা গুপ্ত নবরাত্রি তিথি ইংরেজি দু সালের দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাঘ মাসে যে নবরাত্রি গুপ্ত নবরাত্রি এবং থাকবে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আজকের বলা ক্রিয়াগুলো আপনারা এই সময়ের মধ্যে করবেন এই সময়ের মধ্যে বাড়িতে যদি সম্ভব হয় প্রত্যেক প্রত্যেক দিন গোমূত্র একটা হলুদ ফুল দিয়ে ছেটান যদি সেটা সম্ভব না হয় একটা কিছুটা গঙ্গা জল নিন তার মধ্যে হলুদ মিশ্রিত করে দিন দিয়ে সেটা একটা হলুদ ফুল অর্থাৎ ফুল দিয়ে আপনারা বাড়িতে ছেটাতে থাকুন বাড়িতে নেগেটিভিটি কাটবে সকালবেলা বা সন্ধ্যেবেলা বা সম্ভব হলে দুবেলায় কপ্পুর জ্বালান এবং তার সাথে দুটো লবঙ্গ দিন দিয়ে জ্বালিয়ে মায়ের প্রথমে আরতি করুন অর্থাৎ মায়ের যে কোনো রূপ আপনার বাড়িতে আছে মা লক্ষ্মী মা কালী মা দুর্গা তাকে আরতি করুন এবং সম্পূর্ণ বাড়িতে ঘোরান যদি সম্ভব হয় এই আরতির মধ্যে অর্থাৎ এই কপ্প এবং দুটো লবঙ্গ যেটা বললাম তার মধ্যে গুগুল বলে একটা ধুনো হয় সে গুগুল আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন সে গুগুল আপনারা ওটার মধ্যে দিয়েও জ্বালাবেন এর ফলেও বাস্তু থেকে নেগেটিভিটি কেটে যাবে এই সময়ের মধ্যে যে কোনো মাতৃ মন্দিরে যান এবং নির্দিষ্ট কিছু বস্তু আপনারা দান করে দিয়ে আসুন এর ফলেও বিভিন্ন রকমের গ্রহ দোষ কাটে কারণ মায়ের আশীর্বাদ আপনাদের ওপরে আসে কি সেই দ্রব্যগুলো তার মধ্যে অবশ্যই ড্রাই ফ্রুটস থাকবে পাঁচ রকমের ড্রাই ফ্রুটস নেবেন তার মধ্যে কিসমিস এবং মাখানা বলে একরকম ড্রাই ফ্রুটস হয় এই দুটো যদি রাখতে পারেন খুব ভালো হয় বন্ধুরা এছাড়া সাতটা এলাচ এ সময় মাতৃ মন্দির প্রদান করা উচিত জবা ফুলের মালা দেওয়া উচিত নির্দিষ্ট মনস্কামনা নিয়ে যদি যান তাহলে আটটা লেবুর মালা পাতিলেবুর আটটা পাতি লেবু দিয়ে মালা তৈরি করুন লাল সুতো দিয়ে সেটা মাকে চড়িয়ে দিয়ে আসুন যদি মালা করা সম্ভব না হয় আটটা লেবুই আপনারা মাকে সমর্পণ করুন মাকে দিয়ে আসুন মাকে নিবেদন করুন এর ফলেও আপনাদের গ্রহগত দোষ কেটে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয় যদি প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুস্থতা লেগেই থাকে বাড়িতে বা কোনো রকমভাবেই আপনাদের আয় উন্নতি আসছেই না মনে হচ্ছে কেউ না কেউ কোনো কিছু করে রেখেছে আপনাদের ওপরে আটকে রেখেছে কোনো কিছু পাঁচটা এলাচ নিন পাঁচটা অ্যালাস নিন একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে নিন এবং মাথার উপরে হয় সাতবার ঘোরান মাকে স্মরণ করুন মায়ের মন্ত্র স্মরণ করুন যে কোনো মন্ত্র মায়ের জপ করুন যদি কিছু না মনে হয় জয় মা দুর্গা জয় মা দুর্গায় জপ করুন করে বালিশের নিচে বা বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দিন এই নবরাত্রি তিথি চলার সময় অর্থাৎ এই তারিখগুলোর মধ্যে যে কোনো দিন এবং এটা কতদিন রাখবেন হোলিকা দহনের দিন পর্যন্ত রাখবেন অর্থাৎ যেদিন আমরা হোলি খেলি তার আগের দিন যে বলে না বুড়ি পোড়া বুড়ির ঘর পড়াচ্ছে ওটা অ্যাকচুয়ালি হোলিকা দহন ওই যে হোলিকা দহনের দিন পর্যন্ত রাখুন এবং যেখানে হোলিকা দহন হচ্ছে যেখানে ওই পোড়ানো হয় বুড়ি পোড়া যেটাকে বলা হয় বুড়ির বাড়ি পোড়ানো বলে বাংলাতে সেইখানে আপনারা ওই পুতলিটা সেদিনকে ফেলে দিয়ে চলে আসুন আপনাদের মাথার থেকে যাবতীয় টেনশন দুশ্চিন্তা রোগ ব্যাধি এর ফলে বাইরে চলে যাবে কেটে যাবে যারা প্রতিযোগিতায় এগোতে চাইছেন জীবনে বিভিন্ন ক্ষেত্রে সেটা অর্থে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে নিজেদের মধ্যে এনার্জি চাইছেন বা গ্রহগত ডিস্টারবেন্সগুলো কাটাতে চাইছেন অবশ্যই ক্রিয়াটি করুন কী করবেন ক্লিম ক্লিম এই মন্ত্রটা জব করবেন নাভিতে আপনারা বাঁ হাত দেবেন আর ডান হাত দেবেন বুকে দিয়ে আপনারা ক্লিম মন্ত্রটা জপ করুন যথাশক্তি আপনাদের সাধ্য মতন আপনারা জব করুন কিন্তু এই সময়ের মধ্যে প্রত্যেক দিন জব করুন এই মন্ত্র বলেই আপনারা আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি নিয়ে আসতে পারবেন যে এনার্জি আপনাদের সারা বছর চার্জ আপ রাখবে বছরের শুরুতেই এই ক্রিয়াটি যদি আপনারা করে ফেলেন লক্ষ্মী লাভের জন্য এই সময়ের মধ্যে সোনা বা রূপো যে কোনো মাত্রায় অল্প অল্প বা আপনাদের সাধ্য মতন কিনুন এবং গোলাপি কাপড়ে বেঁধে লকারে ঢুকিয়ে রেখে দিন এর ফলে কিন্তু আপনাদের লক্ষ্মী স্থায়ী হবে যদি সেটা সম্ভব না হয় এগারোটা পদ্মবীজ কিনুন গোলাপি কাপড়ের মধ্যে বাঁধুন মায়ের নাম জপ করুন এবং এই তিথিগুলো চলার সময় যেটা বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার দিন সেটা লকারে আপনারা মাকে স্মরণ করে রেখে দিন আপনাদের ধন দৌলত পরিপূর্ণতা লাভ করবে যে কোনো হনুমান হনুমান মন্দিরে এই সময়ের মধ্যে আপনারা যান এবং অশ্বত্থ পাতা বা তুলসী পাতা বা আকন্দের পাতার মালা লাল সুতো দিয়ে বেঁধে করে নিয়ে বজরঙ্গবলিকে প্রদান করুন তার মধ্যে যদি রাম নাম চন্দন দিয়ে চন্দন বেটে সেটার মধ্যে যদি রাম নাম লিখে প্রদান করতে পারেন খুব ভালো হয় এর ফলে আপনাদের জীবনের প্রবল বাধা বিপত্তি আপনারা কাটাতে পারবেন বন্ধুরা যাদের কেস চলছে নিয়মিত তারা অবশ্যই এই টোটকাটি করুন এবং তার সাথে বজরঙ্গবলিকে এই সময়ের মধ্যে যে কোনো মঙ্গলবার দিন যখন চলবে নবরাত্রি তিথির মধ্যে Продолжение পান অবশ্যই প্রদান করবেন এবং অবশ্যই বজরঙ্গলী মন্দিরের সামনে বা বাড়িতে যদি বজরঙ্গলী ফটো থাকে তার সামনে পান প্রদান করে আপনারা অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করবেন এর ফলে কিন্তু আপনাদের এই সংক্রান্ত বিষয়ে গ্রহগত ডিস্টারবেন্স কাটবে এবং এই সংক্রান্ত বিষয়েও ঝামেলাও কাটবে কেস কামারির কেসে এবং এর সাথে সাথে একটা করতে পারেন সেটা হচ্ছে পাখি যে কোনো পাখি আলার কাছ থেকে যারা পাখি বিক্রি করে পাখি কিনে নিন খাঁচায় বন্দি থাকা পাখি কিনে নিন এবং চৌ রাস্তায় দাঁড়িয়ে সেই পাখিকে মুক্ত করে দিন ছেড়ে দিন খুব তাড়াতাড়ি কেশ মিটে যাবে বিশেষ করে এইটা যদি সপ্তমী তিথিতে করতে পারেন এই যে তিথিটাগুলো চলছে তার মধ্যে সপ্তমী তিথি যেদিন পড়বে সেদিন যদি এই ক্রিয়াটি করতে পারেন খুব ভালো হয় এই সময়ের মধ্যে সিঁদুর মায়ের যে অত্যন্ত প্রিয় দ্রব্য সিঁদুর তাকে আমরা একটা নির্দিষ্ট প্রয়োগের মাধ্যমে কাজে লাগাতে পারি কী করতে হবে সিঁদুর নিয়ে নিন রূপোর কৌটোর মধ্যে সেই সিঁদুর নিন খুলে রাখতে হবে রূপোর কৌটোর মধ্যে সিঁদুর ভরে বা যদি রূপোর কৌটোর মধ্যে সিঁদুর না পান তাহলে সিঁদুর কৌটোর মধ্যে রূপোর একটা ছোট্ট টুকরো অবশ্যই দিতে হবে এবং লাল কাপড়ের ওপরে সেই সিঁদুরের কৌটোটি রেখে দিতে হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই তিথিগুলো চলার সময় প্রদীপ জ্বালাতে হবে মায়ের সামনেটা রাখতে হবে প্রদীপ জ্বালাতে হবে এবং মায়ের যে কোনো মন্ত্র আপনারা এই সময় আপনাদের সাধ্য মতন জপ করবেন প্রত্যেক দিন জপ করবেন এই ন দিনই জপ করবেন একইভাবে ওটা ওইখানেই থাকবে এবং তারপরে নয় দিন হয়ে যাওয়ার পরে যখন নবরাত্রি কমপ্লিট হয়ে যাবে তারপরে সেই সিঁদুরটা নেবেন এবং এটা অত্যন্ত শক্তিশালী একটা সিঁদুর রূপান্তরিত হয়ে যাবে এবং সেটা আপনারা ব্যবহার করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেটা এর ফলে আকর্ষিত হবে এর ফলে সেটা কাটবে যাদের বিভিন্ন রকমের কম্পিটিভ এক্সামে যাচ্ছেন বা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন বা ব্যবসায়িক কম্পিটিশনের মধ্যে পড়ছেন তারা দিন তাদের সেই জায়গায় সাকসেস আসবে অর্থাৎ শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবেন এরকম নাই শুধু পুরুষরাও ব্যবহার করতে পারবেন যদি আলাদা আলাদা করে তারা সেটা করবেন যদি মহিলারা ব্যবহার করতে চান তাদের জন্য আলাদা একটা কোর্টে করে নিতে হবে আর বাইশ সকলের জন্য যারা পুরুষ ইত্যাদি সবাই ব্যবহার করে জন্য আলাদাভাবে এটাকে করে নিয়ে একই কীভাবে অভিমন্ত্রিত করে নিতে হবে নিয়ে সেটাকে প্রয়োগে রাখতে হবে কিন্তু মহিলারা যেটা ব্যবহার করবেন স্বামী জন্য যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু অন্য কাউকে শেয়ার করবেন না সেটা কিন্তু আলাদাই হবে সম্পূর্ণ তো এইভাবে আপনাদের এটা কিন্তু প্রয়োগে নিয়ে নিতে হবে এছাড়া কী করা যায় স্বামী সম্পর্ক উন্নতির জন্য অত্যন্ত কার্যকরী টোটকা হচ্ছে টুকরো কপ্পু নিয়ে নেবেন দু টুকরো কপ্পু নিয়ে নেবেন একটা হলুদ কাপড়ের মধ্যে সেই কপ্পুটা রাখবেন স্বামী এবং স্ত্রীর নাম একটা সবুজ কাক একটা সবুজ কলমের যে সবুজ কালি সেটা দিয়ে সাদা পেপারের ওপরে লিখে নেবেন স্বামী স্ত্রীর নাম লিখে ওই হলুদ কাপড়ে দুটো কপ্প সমেত ওটাকে বেঁধে দেবেন দিয়ে কোনো মন্দিরে ঝুলিয়ে দিয়ে আসবেন যদি মন্দিরে মায়ের মন্দিরে যদি ঝুলানো সম্ভব না হয় আশেপাশে যদি কোনো গাছ থাকে সেখানেও ঝুলিয়ে দিয়ে আপনাদের সম্পর্ক উন্নতি চাইবেন পরপর তিন দিন এই জিনিসটা এই প্রয়োগটা করতে হবে আপনাদের যে কোনো মন্দিরে গিয়ে মায়ের যে কোনো মন্দিরে গিয়ে তিন দিন আপনাদের এই নবরাত্রি চলার সময় তিন দিন এইটা করে আসতে হবে এবং তার সাথে মায়ের একটু পুজো আর্চাও দিতে হবে এর ফলে কিন্তু তো আপনাদের এই গ্রহগত সংক্রান্ত যে সমস্যা অর্থাৎ স্বামী স্ত্রী ডিস্টার্ব হচ্ছে গ্রহগত সমস্যার জন্য সেই সমস্যাটা কাটবে এবং স্বামী স্ত্রীর মধ্যে আবার আগের মতন সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় যাদের ঋণে জর্জরিত হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে কিছুতে ঋণ মুক্ত হচ্ছে না এই সময়ের মধ্যে যে কোনো শিব মন্দিরে যান এবং দুটো লবঙ্গ অবশ্যই বাবার মাথায় চড়ান এবং আকন্দ ফুলের মালা বাবাকে এই সময়ের মধ্যে চড়াতে থাকুন দেখবেন আপনাদের ঋণের বোঝা খুব শীঘ্রই কাটতে কেটে যাবে বন্ধুরা এই সময়ের মধ্যে যাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা আছে শরীর ভালো যাচ্ছে না বড় বড় রোগে আক্রান্ত হয়ে পড়ছেন বারবার বা কোনো রকম দুর্ঘটনার যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে রক্তপাত হচ্ছে বারবার তারা কী করবেন তাদের জন্য বিশেষ ক্রিয়া হচ্ছে এই সময়ের মধ্যে বিশেষ করে চতুর্থী বা অষ্টমীর দিন করতে হবে এই কাজটা একটা নারকেল আগে থেকে জোগাড় করবেন ছাড়ানো যে নারকেল হয় যেটাকে জটা নারকেল বলা হয় সেই নারকেল নেবেন কালো সুতো নেবেন আপনাদের মাপ অনুযায়ী সেই সুতোটা নিয়ে নেবেন যতটা মাথা থেকে পা পর্যন্ত সেই সুতোটা হয় নেবেন ওই নারকেলটার মধ্যে পেঁচিয়ে দেবেন মাথার উপরে আপনারা ওটাকে সাতবার ঘোরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরাবেন ঘুরিয়ে কোনো চৌরাস্তায় নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবেন এই চতুর্থী বা অষ্টমী তিথি চলার সময় বন্ধুরা চৌরাস্তার একদম মাঝখানে রাখার কোনো প্রয়োজন নেই চৌরাস্তা যে কোনো পাশে সাইডে রাখবেন যাতে কারোর কোনো সমস্যা না হয় এর ফলে এইভাবে এই ছোটো ছোটো ক্রিয়াগুলো কিন্তু আপনাদের বিভিন্ন রকম গ্রহদোষ থেকে নিষ্কৃতি দিতে পারে যাদের কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন সরকারি চাকরি চাইছেন রবি গ্রহকে ভালো করতে চাইছেন বাবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকছে না বা রাজনৈতিক কোনো সম্পর্ক ঠিক থাকছে না রাজনৈতিক কেরিয়ার যারা করতে চাইছেন বা তার সাথে সাথে যাদের নাম যশ খ্যাতি অর্থাৎ নাম খারাপ হয়ে যাচ্ছে মার্কেটে কোনোভাবে নাম হচ্ছে না বা যারা ব্যবসা করছেন তাদের নামটা ফাট না প্রতিষ্ঠানের নাম বড় হচ্ছে না তারা এই সময়ের মধ্যে গুড় কিনুন এবং দান করে দিন যে কোনো মাতৃ মন্দিরে দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন এবং তার সাথে অবশ্যই প্রবাহিত জ্বালাও একটুখানি গুড় অবশ্যই এই সময়ের মধ্যে ভাসিয়ে দিয়ে আসবেন এর ফলে রবি গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হয় তার জন্য কিন্তু আপনাদের এই যে সমস্যাগুলো বললাম সেগুলো আপনারা কাটাতে পারবেন বিবাহ যাদের হচ্ছে না বিবাহ সংক্রান্ত সমস্যা আছে বা শনি গ্রহ সংক্রান্ত পীড়াতে যারা ভুগছেন বুধ গ্রহ সংক্রান্ত পীড়াতে যারা ভুগছেন তারা এই সময়ের মধ্যে নর অর্থাৎ যারা থার্ড জেন্ডার হিজ যাদেরকে আমরা বলি তাদেরকে সবুজ রঙের চুড়ি সবুজ রঙের জামা কাপড় সবুজ রঙের যে কোনো দ্রব্য দান করতে পারেন এবং তার সাথে সাথে ডালিমও দান করতে পারেন অর্থ দিতে পারেন এর ফলে কিন্তু আপনাদের বিবাহ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই মিলবে এবং বিবাহ সুন্দর সুন্দর যোগাযোগ আপনারা পাবেন এবং যাদের এই সংক্রান্ত গ্রহ দোষগুলো হচ্ছে তারাও কিন্তু এই ক্রিয়ার মাধ্যমে সেই গ্রহ দোষ থেকে এই সময়ের মধ্যে এই নবরাত্রি তিথির মধ্যে মুক্ত হতে পারবেন অত্যন্ত সহজ সহজ কিছু উপায় তুলে ধরলাম যেগুলো আপনাদের জীবনকে ব্যালেন্স করতে পারবে বিভিন্ন রকম দিক থেকে আশা করি আপনারা সেটা বুঝতে পেরে গেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর সহজ ভাষায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সকলের ওপরে মায়ের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার